পৌষ মাসের শীতের সন্ধ্যা, হঠাৎ গ্রামের বুকে নেমে এসেছে কুয়াশার ছাউনি। চারিদিক থেকে ভেসে আসছে শাখ ঘণ্টার আওয়াজ, সঙ্গে ধূপ ধুনো অগরুর গন্ধে গ্রামের সান্ধ্যকালীন বাতাস একেবারে ম ম করছে। এমন সময় লকাই ননির বউ মালিনী তার যুবতী মেয়েটাকে বলে, বুলবুলিন বা আমার, যা তো সন্ধ্যা হয়ে গেছে, খামারের বড় আমড়া গাছের গায়ে ছাগলটা বাঁধা আছে, খামার থেকে ছাগলটা নিয়ে আয় তো। আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। এই বলে বুলবুলি মায়ের কথা মতো ছাগল আনতে বেরিয়ে যায়। কিন্তু এই ভর সন্ধ্যাবেলাতেও কেমন যেন তার মাথার চুলটুলগুলো খোলা, সে কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো গটগট করে হেঁটে চলে যাচ্ছে দুই পুকুর পাড়ের মাঝখান দিয়ে। তাকে যেন কেউ আকর্ষণ করেছে, সেই আকর্ষণে যেন তার মধ্যে বিন্দুমাত্র হুঁশ অবশিষ্ট নেই। বুলবুলিকে এইভাবে চুল খোলা অবস্থায় দেখে বুলবুলির মা মালিনী চেঁচিয়ে বলে উঠল, চুলটা গুটিয়ে বেঁধে নে, এই কালসাজি বেলায় মাথার চুল খুলে গুড়িস নে, এখন তোর জোয়ান বয়স, কোথায় তেনাদের নজর পড়ে যাবে, একবার নজর পড়লেই যে সর্বনাশ। নিজের মেয়েটাকে এসব কথা বলতে বলতে মালিনী সন্ধ্যা দেওয়ার উদ্দেশ্যে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছে। এমন সময় হঠাৎ মালিনীদের ছাগলের ছানাটা কেমন যেন মরণ চেঁচানি চেঁচিয়ে উঠল। সপ্তাহখানেক আগেই ছানাটা হয়েছিল, পাঁটি ছানা। সারাক্ষণ ছাগল ছানাটা মালিনীর গায়ে গায়ে জড়াত, তার উপর মালিনীর আবার আলাদা রকমের এক ভালোবাসাও সৃষ্টি হয়েছিল। তাই তার এমন মরণ চেঁচানি শুনে মালিনীর বুকটা কেমন যেন কেঁপে উঠল, এবং সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরের কাজ ফেলে রেখে ছুটে গিয়ে দেখল সে এক বিভৎস দৃশ্য। সেই খামারের বাঁদিকের মরা আমড়া গাছটার নিচে বসে সেই পাঁটি ছাগল ছানাটার মুন্ডুটা ধর থেকে আলাদা করে ছিঁড়ে ফেলে রেখে বড় বড় নখ দিয়ে তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লকাই মনির মেয়ে বুলবুলি। এবং সেই পরিস্থিতিতে সেই ছাগল ছানাটার মা গলায় দড়ি বাঁধা অবস্থায় চারিদিকে ছটকাচ্ছে আর ম্যাঁ ম্যাঁ করে ডাকছে। চোখের সামনে নিজের পেটের সন্তানের এমন তিল তিল করে মরতে কেই বা দেখতে পারে, এই দৃশ্য মালিনীও সহ্য করতে পারল না। নিজের পেটের মেয়ের এমন রূপ কেই বা সহ্য করতে পারে, বিভৎস জানোয়ারের মতো জ্যান্ত ছাগলখানার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, আর খেতে খেতে যখন গলা আটকে যাচ্ছে তখন সেই ছিন্ন ছাগলছানার মুন্ডুটা ডাবের মতো উঁচু করে গালের উপর ধরে টপ টপ করে পড়া রক্ত পান করে পিপাসা মেটানো। মালিনী এমন দৃশ্য আর সহ্য করতে পারল না, পাগলের মতো কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। গুরুদেব তখন একটু রেগে গিয়েই বললেন, কি হয়েছে তোর মেয়ের? সেই মহিলা রীতিমতো কাঁদতে কাঁদতে বলল, আর বলবেন নি বাবা, আমার বোধ এবার এবার সব শেষ হইয়া যাইব, হে ভগবান, কি হইবে উপায়, কি হইবে? এরকম পাগলের মতো কাঁদছিস কেন, কি হয়েছে খুলে বলবি তো। আমার মাইয়াঠারে বিয়া দিছি প্রায় দু বছর হইল, জামাই খুব ভালো, কিন্তু আমার মাইয়াটার সাউরি ভাগ্য নাই, জামাই তখন খুব ছোট, তখন তার মা মারা গেছিল, জামাই কাজে কমে যায়, তাই মাইয়াটারে এই পেট অবস্থায় কেই বা দেখাশোনা করব, এইসব সাত পাঁচ ভাইবা হোকে আমাদের কনকপুর গায়ে লই আইসি। হ্যাঁ সে তো খুব ভালো কথা, কিন্তু তারপরেও কিছু কি ঘটেছে? হ্যাঁ বাবা ঘটেছে বই কি, নইলে এমন হাউমাউ করে এমনি এমনি কাঁদছি। কি ঘটেছে বল। আমি তখনো পর্যন্ত আমার শিক্ষা গ্রহণের আসন ছেড়ে উঠিনি, এক দৃষ্টিতে সেই মহিলার দিকেই তাকিয়ে আছি, মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছি,
মহিলাটির বরণে ছিল একটা মোটা রংচটা কাপড়, স্তনাভরণে একটা ঢলঢলে ব্লাউজ, রোদে পোড়া কালো শরীর থেকে দরদর করে ঘাম ঝরে পড়ছে, আর চোখ দুটো থেকেও একটা স্রোত গাল বেয়ে নিচে নেমে এসেছে। বয়স কতই বা হবে? আনুমানিক ওই 40 বছর। সেই মহিলা এক ঢোক জল পান করে আমার বলতে শুরু করেছে, গতকাল সাজের বেলায় মাইয়া থারে বইলা ছিল বুলবুলি মামার, যা তো সন্ধ্যা হইয়া গেছে, খামারে ছাগলটা বাইদা আছে, খামার থেকা ছাগলটা লই আয় তো। তখন আমার কথা আর কোনো জবাব না দেয়া দেখি মাতার চুল টুল ছাইরা গটগট কইরা হাইটা দুই পুকুর পাড়ের মাঝখান দিয়া চইলা যাচ্ছে খামারটার দিকে। আমি হেঁকে বললুম, চুলটা গোটায় বাইদালে, কাল সাজি বেলায় চুল খুইলা ঘুরিস নে, এখন তোর পেটে বাচ্চা, কোথায় তেনাদের নজর পইরা যায়, একবার নজর পড়লেই যে সর্বনাশ। মাইয়া তারে এসব বলতে বলতে আমি সন্ধে দেবার তোরে হাত মুখ ধুইয়া ঠাকুর ঘরে গিয়া ঢুকছি, এমন সময় আমাদের ছাগলের ছানাটা কেমন যেন মরণ চেঁচানি চেঁচিয়া উঠল। সপ্তাহখানেক আগেই ছানাটা হইয়াছিল, পাটি ছানা, সারাক্ষণ ছানাটা আমার গায়ে গায়ে জড়ায়, তাই তার এমন মরণ চেঁচানি শুনা আমার বুকটা কেমন যেন কাঁপা উঠল। আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়া দেখি সে এক বিভৎস দৃশ্য, খামারের বাঁদিকের মরা তেঁতুল গাছটার নিচে বইসা সেই পাটি ছাগল ছানাটার মুন্ডটা ধর থেকে আলাদা কইরা ছিঁড়া ফেইলে রাইকা বড় বড় নখ দিয়া তার শরীর থেকে মাংস চিরে চিরে খাইতাছে আমার মাইয়া বুলবুলি। তখন সেই ছাগল ছানাটার মা গলায় দড়ি বাঁধা অবস্থায় চার দিকে ছটকাচ্ছে আর ব্যা ব্যা করে চেঁচাচ্ছে, চোখের সামনে নিজের পেটের সন্তানেরে এমন তিল তিল করে মরতে কেই বা দেখতে পারে। তখন আমিও সইতে পারলুম নি, বিভৎস জানোয়ারের মতো তার মাংস চিরে 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 খাওয়া, আর খাইতে খাইতে যখন গলা আটকাইয়া যাইতেছে তখন সেই চিহ্ন ছাগল ছানার মুন্ডটা ডাবের মতো উঁচু কইরা গালের উপর ধইরা টোপে টোপে পড়া রক্ত পান কইরা পিপাসা মেটানো সইতে পারলুম নি, পাগলের মতো কায়দা ঘরে চলে এলুম। এতক্ষণে গুরুদেব বলে উঠলেন, এ কি আশ্চর্য ঘটনা, তারপর কি হলো? তারপর দেখি সে নিজে নিজে ঘরে ফিরে আইসাছে, ঘরেতে ফেরার পথে পাশের পুকুরটায় নাইমা কয়েকটা ডুব দিয়া গায়ে মুখে লাইগা থাকা রক্তগুলা ধুইয়া ফেলছে। আমি আর ওর বাবা দুজন মিলে কত রাত পর্যন্ত ওকে জিগাইলুম, তোরে কি হয়েছে, কোনো কথা বলে না, চুপ করে অন্ধকার দাবার খুঁটিটায় হেলাম দিয়া বৈশা রয়। অনেক রাত পর্যন্ত বৈশা থাইকা থাইকা আমিও শেষমেশ ঘুমায় গেছিল। তারপর সেই ভোর রাতে আমাদের চারটে হাঁস কেমন যেন একসঙ্গে প্যাক 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 করে ডেকে ওঠে, তখন আমার ঘুমটা ভাঙা যায়। ঘর থেকে দাবায় বেরিয়ে আসা দেখি একটা হাঁস দুটো হাতে ধরা তার মুন্ডটায় কামার মারতেছে আমার মাইয়ার বুলবুলি, জ্যান্ত হাঁসটার শরীর থেকে দাঁত দিয়ে পালকগুলা ছিঁড়ে ফেলছে ভীষণ দক্ষতার সাথে। সেসব দেখা আমি অজ্ঞান হইয়া পড়ে যাই। সকালে পাড়ার কয়েকজন লোক ডাইকা ওটনের বাতাবি লেবু গাছটার গায়ে থারে বাইদা রাইকা আসছি, বলেন বাবা আপনি কখন যাইবেন, আপনি না গেলে আমার বাইয়াটারে আর বাঁচাতে পারুম না। এতক্ষণে সবটা শুনে গুরুদেব বললেন, আজ রাত 8টা নাগাদ আমি যাব, তুই দুশ্চিন্তা করিস না, যা সাবধানে বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে, আর হ্যাঁ তোর বাড়ির ঠিকানাটা দিয়ে যাস। তারপর সেই সন্ধ্যায় গুরুদেব গৌড়ে বদ্যি তান্ত্রিক আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে বললেন সেই কনকপুরের উদ্দেশ্যে। সেদিন রাত 8টা নাগাদ আমি আর গুরুদেব যখন প্রবেশ করেছি কনকপুর গাঁয়ে, তখন দেখলাম বুড়ো গ্রামটাই কেমন যেন
নিচম মেরে আছে। একটা বিষাক্ত বাতাস যেন সে গায়ের চারিদিকে আস্তানা ঘিরে বসেছে। এরই মধ্যেই গায়ের সবাই যেন ঘরের দরজায় হেঁটে শুয়ে পড়েছে। চারিদিকে শোনা যাচ্ছে শুধুমাত্র রাত ফরিংয়ের তিরিন্তি চিৎকার, এছাড়া আর কোনো জনমানুষ নেই। আকাশে তখন শরতের সেই শুভ্রতা বিরাজ করছে না, যেন একটা কালো মেঘ ঘনিয়ে এসেছে কনকপুরের আকাশ জুড়ে। এমন সময় খেয়াল করলাম কেউ একজন যেন আমাদের পিছু নিয়েছে। গায়ের মাটি রাস্তা ধরে আমরা দুজনে এগিয়ে চলেছি। পায়ে পড়ে থাকা শুকনো পাতার খসখসে আওয়াজ, দুদিকে বড় পদন দেবদারু গাছগুলো কেমন যেন দুলতে শুরু করেছে। তৎক্ষণাৎ গুরুদেব আমাকে ফিসফিস করে বললেন, কালি আবার মনে হচ্ছে কেউ একজন আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ গুরুদেব, আমারও তাই মনে হচ্ছে। কথাটা শেষ করতে না করতেই দুজনে একসাথে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখি, কোনো এক ছায়ামূর্তি হঠাৎ করেই পাশের ঝোপটার পিছনে ঢুকে গেল। একটু ভয়ে ভয়ে দুজনে কয়েক পা পিছনে এসে ঝোপটার পিছনে গিয়ে দেখি একটা পাগলা গোছের লোক আমাদেরকে দেখে বিভৎসভাবে হাসতে হাসতে ঝোপের বাইরে বেরিয়ে এল। আর কিছুটা মুহূর্ত পর সেই হাসিটা কেমন যেন তীব্র ঘৃণা ও ক্রোধে পরিণত হল এবং সে রূঢ়ভাবে বলতে লাগল, সব মরবি, তোরা সব মরবি, কেউ বাঁচবি না, কেউ না। তোরা তোরা আমার মেঘবতীকে মেরে ফেলেছিস, তোরা কেউ বাঁচবি না, কেউ না, কেউ না। তোরা সব মরবি, মরবি, তোরা সবাই মরবি। যা 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 যা, ফিরে যা, ফিরে যা, আসিস না এখানে, যা যা, আসিস না। তোরা সবাই মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না, কেউ না। আমার মেঘবতী তোদের কাউকে ছাড়বে না, কাউকে না।